আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমি ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং এখানে কতগুলো গ্রামাটিক্যাল নিয়মের ব্যবহার করা হয়েছে সেই সব নিয়ম নিয়ে আলোচনা করব। সাথে আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেওয়ার চেষ্টা করেছি চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভিডিওর টাইটেল হচ্ছে যে সাক্ষাৎকারের অভিজ্ঞতা ওয়ান ডে একদিন রাহুল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কর্তা ওয়েট গেল। এই ওয়েট হচ্ছে গোয়ের সেকেন্ড ফর্ম গো ওয়েট গন ফর আ জব ইন্টারভিউ ফোর মান্থ জন্য ফর্টা হচ্ছে একটা প্রিপোজেশান এ হচ্ছে আর্টিকেল একটি চাকরি সাক্ষাৎকারের জন্য রাহুল গেল হি অ্যাপ্লাইড সে আবেদন করেছিল ওকে এখানে দেখে অ্যাপ্লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে অ্যাপ্লাইড আই কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং সেটাকে যদি আমাদেরকে পাস্ট টেন্সে করতে হয় সেক্ষেত্রে আমরা এই ওয়াই এর পরিবর্তে আই লিখে ইডি অ্যাড করবো ওকে হি অ্যাপ্লাইড ফর দ্য পজিশন অফ প্রোজেক্ট ম্যানেজার ফর আ লার্জ কোম্পানি ফর মানে জন্য দ্য পজিশন মানে হচ্ছে পদের জন্য অফ এর মানে হয় এর ওকে অফ প্রজেক্ট ম্যানেজার মানে হচ্ছে প্রোজেক্ট ম্যানেজারের পদের জন্য অ্যাপ্লাই করেছিল ফোর লার্জ মানে হচ্ছে বড়ো কোম্পানি ওকে বড় একটি কোম্পানির জন্য সে অ্যাপ্লাই করেছিল অন দ্য মর্নিং অফ দ্য ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকারে সকালে সাক্ষাৎকার দিনের সকালে অন দ্য মর্নিং সকালে হি ওয়াজ কোয়াইট নার্ভাস সে বেশ কী ছিল নার্ভাস মানে উদ্বিগ্ন ছিল ওকে ওয়াজ ছিল বাট ব্রেস্ট হিমস ওকে বা কিন্তু নিজেকে প্রস্তুত করলো এই ব্রেস্টে হচ্ছে একটা ওয়ার্ক যখন আমরা নিজেকে কোনো একটা এমন কাজের জন্য প্রস্তুত করি যেটা মোটেও আনন্দময় নয় ওকে এবং কঠিন নিজেদের জন্য যখন কঠিন মনে হয় কিন্তু আমরা ভিতরে ভিতরে জানি যে এই কাজটা আমাকে করতেই হবে নিজেকে ওইভাবে ওই মেন্টালিটি দিয়ে প্রস্তুত করে নেওয়াকে ইংলিশে এ ব্রেস্ট এ ওয়ার্ডটা আমরা ব্যবহার করি ওকে ব্রেস্ট হিমসেল মানে নিজেকে প্রস্তুত করলো দ্য ইন্টারভিউ বিজ্ঞান মানে হচ্ছে সাক্ষাৎকার শুরু হলো অ্যান্ড এক ফার্স্ট প্রথমে হি ওয়াজ আক্সড মানে তাকে জিজ্ঞাসা করা হলো ওয়াজ আর্ক্স এটা প্যাসিডেন্স ওকে সাব সিম্পল কোয়েশ্চেন্স মানে কিছু সহজ কোশ্চেন প্রথমে তাকে সহজ কোশ্চেন জিজ্ঞাসা করা হলো দে তারপর দে আর্ক্স হে তারা তাকে জিজ্ঞাসা করলো আর্ক্স মানে কি জিজ্ঞাসা করলো বা বলল এখানে বললো অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে আর্ক্স হেম তাকে বললো টু সলভ মানে হচ্ছে সমাধান করতে এ রিয়েল লাইফ প্রবলেম বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে তাকে বলল রাহুল প্রপোসড সলিউশন বেসড অন হিস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রাহুল প্রপোসড এখানে প্রপোসড মানে হচ্ছে যে উত্তর দিল কোনো কিছু প্রদর্শন করলো ওকে সলিউশানস মানে হচ্ছে সমাধান বেস্ট মানে হচ্ছে বৃত্তি ওকে বেস্ট অন বৃত্তিতে হিস মানে হচ্ছে তার প্রিভিয়াস আগের এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা রাহুল তার আগের অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান দিল ওকে এখানে প্রপোজ কী হবে দিল ওয়েল আপনারা বুঝতে পারছেন যে এখানে অলরেডি আমি সবগুলো কিন্তু দাগিয়ে রেখেছি লিখে রেখেছি আনফর্চুনেটলি এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছিলাম বাট কোনোভাবে ভয়েস রেকর্ড হয়নি যার কারণে এগুলো লেখা আছে আমাকে আবার ভিডিও বানাতে হচ্ছে আপনাদের জন্য তো আমার কষ্টটা হয়তো আপনারা বুঝতে পারছেন তো সাপোর্ট করবেন অবশ্যই দ্য ইন্টারভিউয়ার্স ওয়ার কোয়াইট স্যাটিসফাইড উইথ হিস আনসার ওকে দ্য ইন্টারভিউয়ার্স মানে কি সাক্ষাৎকারীরা ওয়ার এখানে কি আছে এস আছে মানে হচ্ছে একের অধিক ইন্টারভিউয়ার ছিলেন সাক্ষাৎকার ছিলেন সেক্ষেত্রে আমরা কি বলবো ওয়ার বলবো ওয়াজ বলে হবেন ওকে ওয়ার মানে হলেন কোয়াইট মানে হচ্ছে যথেষ্ট স্যাটিসফাইড উইথ মানে কোনো কিছু তো যখন আমরা স্যাটিসফাইড হই সন্তুষ্ট হই তখন আমরা স্যাটিসফাইড উইথ এফরেসটা ব্যবহার করি ওকে সন্তুষ্ট হলেন তার আনসারে তার উত্তরে তারা সন্তুষ্ট হলেন এট দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকারের শেষে এট দ্য এন্ড মানে হচ্ছে শেষে অফ দ্য ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকারের ওকে অফ এর মানে কিন্তু হয় এর এর অফ দ্য ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকারের শেষে হি ওয়াজ আস্কড টু পার্টিসিপেট ইন আ গ্রুপ ওকে হি ওয়াজ আস্কড মানে তাকে বলা হলো হি ওয়াজ আর্স এটা কিন্তু প্যাসিভ টেন্স ওকে যখন আমরা অবজেক্টে বেশি ফোকাস করি তখন কিন্তু আমরা প্যাসিভ টেন্সের সেন্টেন্সটা বলি হি ওয়াজ আর্স টু পার্টিসিপেট তাকে অংশগ্রহণ করতে বলা হলো ইন আ গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে দলের আলোচনায় ডিসকাশন মানে হচ্ছে আলোচনা ওকে দেয়া মানে হচ্ছে সেখানে হি ডেমনস্ট্রেটেড হিজ অপিনিয়ন ওকে সে ডিমনস্ট্রেটেড হচ্ছে একটা ওয়ার্ক যার মানে হচ্ছে যে কোনো কিছু প্রদর্শন করা ওকে তাহলে সে প্রদর্শন করেন সে প্রদর্শন তিনি প্রদর্শন করেন হিজ ওপিনিয়ন মানে হচ্ছে তার মতামত প্রদর্শন করেন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস মানে হচ্ছে বিশ্লেষণমূলক দক্ষতা অ্যানালিটিক্যাল মানে কি বিশ্লেষণ আর স্কিল মানে হচ্ছে দক্ষতা ওকে সে তার বিশ্লেষণমূলক দক্ষতা এবং মতামত প্রদর্শন করলেন দ্য ইন্টারভিউয়ার্স ওয়ার ইমপ্রেসড বাই হিজ লিডারশিপ কোয়ালিটিস অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ টিমস ওকে দ্য ওয়ার ওয়েগেন সেম রুলটা ফলো হচ্ছে ইমপ্রেসড বাই মানে হচ্ছে মুগ্ধ হলেন ওকে সাক্ষাৎকারীরা মুগ্ধ হলেন বাই মানে হচ্ছে দ্বারা মানে হচ্ছে তার লিডারশিপ কোয়ালিটিস লিডারশিপ মানে হচ্ছে নেতৃত্বের গুণাবলী দ্বারা তারা মুগ্ধ হলেন অ্যান্ড অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা টু ওয়ার্ক মানে হচ্ছে কাজ করার উইথ থিংস মানে হচ্ছে দলের সাথে কাজ করার ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী দ্বারা মুগ্ধ হলেন তাহলে এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো দ্য ইন্টারভিউয়ার্স ওয়ার ইমপ্রেসড বাই হিজ লিডারশিপ কোয়ালিটিস অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ থিংস ওকে টু উইক্স লেটার টু মানে হচ্ছে দুই উইক্স মানে হচ্ছে সপ্তাহ যেহেতু এখানে আমরা দুই সপ্তাহ বলেছি তাই উইক্সের সাথে আমাদেরকে অতিরিক্ত এস অ্যাড করতে হবে টু উইক্স লেটার মানে হচ্ছে দুই সপ্তাহ পরে লেটার মানে হচ্ছে পরে রাহুল গড অ ফোন কল রাহুল গড মানে পেলো এ গট হিন টু গেট এর সেকেন্ড পোন কল পেল হি ওয়াজ ইন পম্ট দ্যাট ওকে তাকে জানানো হলো যে ওকে হি ওয়াজ ইন এ ইন পিন্তু হচ্ছে ইনফর্মের পাস্ট পার্টিস ওকে হি ওয়াজ ইন দ্যাট আমরা যখন প্যাসেক টেন্সের সেন্টেন্সটা বলি তখন কিন্তু আমরা ওয়ার্স ওয়ে পরে সবসময় পর্বে পাস্ট পার্টিসেপলে ফর্মটা ব্যবহার করি তাকে জানানো হলো যে হি হ্যাড বিন সালেক্টেড ফর দ্য জব ওকে হ্যান্ড বিন সিলেক্টেড এটা কিন্তু একটা হচ্ছে ব্রেস যখন আমরা অতীতে কোনো কিছু বোঝাতে চাই যে নির্বাচিত হয়েছিলেন হয়েছিলাম তখন কিন্তু আমরা হ্যাড বিন সিলেক্টেড এই ব্রেসটা ব্যবহার করি হি হ্যাড বিন সিলেক্টেড ফর দ্য জব মানে হচ্ছে চাকরির জন্য তাকে নির্বাচন করা হয়েছে এটা তাকে জানানো হল রাহুল ওয়াজ ভ্যারি হ্যাপি রাহুল খুব খুশি হলেন অ্যান্ড রিয়েলাইজড এবং বুঝতে পারলেন যে দ্যাট যে

আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনটা কোন এই ব্রোড কিন্তু হচ্ছে একটা বর্গ কোনো কিছু এনে দেওয়া ওকে একটা ক্রিয়াকে বোঝাচ্ছে তা এই ব্রোড কি বর্ব ইস হার্ড ওয়ার্ক অ্যান্ড সেলফ কনফিডেন্স ব্রোড ইন সাকসেস মানে হচ্ছে তার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস তাকে সফলতা এনে দিয়েছে